আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর আজকে আপনাদের দেখাবো নদীতে কাতলা মাছ ধরার জন্য একটা বিশেষ টোপ এবং বিশেষ বড়শি। মনোযোগ সহকারে আজকের ভিডিওটা দেখবেন, যাতে করে আপনারা এই বড়শিটা সম্বন্ধে বুঝতে পারেন, প্লাস বানাইতে পারেন। আর ছাতুটা করব, ছাতুটাও আপনারা ভালোভাবে দেখে নেবেন যে নদীতে আপনারা সাধারণ উপায়ে কী কায়দায় ছাতু তৈরি করবেন আর কী কায়দায় আপনারা বড় মাছটা ধরবেন। মনোযোগ সহকারে দেখলে আজকের ভিডিওটা ইনশাল্লাহ নদীতে আপনারা বড় থেকে বড় মাছটাও ধরতে পারবেন খুব সহজে। মনোযোগ সহকারে দেখতে থাকেন আজকের ভিডিওটা। প্রথমে আমি ছাতু তৈরি করব। এখানে আমার হাতে বানানো যে ছাতুটা, এটা হচ্ছে 1 কেজির বয়ম। আমার এত লাগবে না, আমার লাগবে অল্প, আমি অল্প করে নিব। আর এই ছাতুটা সম্পূর্ণ রেডি করা ছাতু, এতে যা দিয়া লাগবে আমি অল্প করে নিচ্ছি। আর সাধারণ উপায়ে হচ্ছে ছাতুটা করব, যাতে আপনারা বানাইতে পারেন। যেহেতু এখন শীত, শীতের সময় এখন যেটা আমার লাগবে সেটা হচ্ছে শুধুমাত্র রাইস ব্র্যান অয়েল। এইটার ক্ষেত্রে, এই ছাতুটা তৈরির ক্ষেত্রে খালি লাগবে রাইস ব্র্যান অয়েল। তা এতটুক ছাতু মাখাইতে আমার যতটুক পরিমাণ তেল লাগবে আমি দিয়ে নিলাম। আর আপনাদের বলি যে এই ছাতুটা তৈরি করার জন্য আপনার প্রতি কেজিতে মাত্র 100 গ্রাম রাইস ব্র্যান অয়েল হলেই এখন এই শীতে হয়ে যাবে। কোনো প্রকার ঘি দেওয়া লাগবে না এখনকার এই ছাতুতে, ঘি দিবেন না। আর নদীর ক্ষেত্রে পিঁপড়ার ডিম লাগবে না, নদীর ক্ষেত্রে পিঁপড়ার ডিম লাগবে না। রাইস ব্র্যান অয়েল দেওয়ার পরে আপনারা মিশাই নেওয়ার পরে এরকম বন্ডুটির যে গুঁড়া হয় গুঁড়া করে নেবেন, এই গুঁড়া দিয়ে দিবেন, দিয়ে আবার সুন্দর করে ডলে নেবেন। বন্ডুটির গুঁড়া দিয়ে সুন্দর করে ডলে নেবেন। যেহেতু নদীতে মাছ ধরবেন, একদম সিম্পল উপায়ে এটা দিয়ে খুব সুন্দর কাজ হবে বা সুন্দরভাবে আপনারা ধরতে পারবেন। মাথায় রাখবেন এটাতে কিন্তু হয় নাই, এখানে আরেকটু কাজ আছে। সে কাজটা হচ্ছে হালকা পানির ছিটা, শুধুমাত্র এই সিস্টেমটা হচ্ছে নদীর জন্য। মাথায় রাখবেন নদীর জন্য হালকা পানির ছিটা আবশ্যক দিতে হবে, কারণ নদীতে স্রোত থাকে। আর নদীতে আপনারা এটা করবেন, ভালো রেজাল্ট পাবেন। আর বিশেষ যেহেতু টেকনিক বলছি, মনোযোগ সহকারে দেখেন, ইনশাল্লাহ কাজে দেবে। বিশেষ টেকনিক এখনো অপেক্ষার রয়েছে, এটা করে নি, করার পরে আপনারা দেখতে পারবেন বিশেষ টেকনিকটা আসলে কি কি কায়দায়। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা ঘন্টাটা বাজিয়ে দেবেন। আর প্রত্যেক বৃহস্পতিবার রাত 9টায় আমি লাইভে আসি ইনশাল্লাহ, ওখানে আপনারা আপনাদের প্রশ্ন বা কমেন্ট করতে পারবেন বা কথাবার্তা আদান প্রদান করা যাবে লাইভ অনুষ্ঠানের মাধ্যমে। এর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিলে আপনার কাছে অটোমেটিকলি মেসেজ চলে যাবে। যাই হোক, ছাতু কমপ্লিট হয়ে গেছে। এবার যেটা করতে হবে, ভালোভাবে মনোযোগ সহকারে দেখবেন, হয়তো একটু সময় লাগে কিন্তু শিখতে পারবেন ইনশাল্লাহ। আমার হাতে যে বড়শিটা দেখতেছেন, এই বড়শিটা হচ্ছে 8 কাটা আর এটা হচ্ছে করাত কাটা। আর এই যে যে সুতাটা দেখতেছেন, এই সুতাটা কিন্তু 3টা সুতার সংমিশ্রণে এই সুতাটা তৈরি করা। এখানে ফাইবার কট আছে, প্লাস্টিক সুতা আছে, লাইলন কট আছে, মোট 3টা সুতো দিয়ে এটা পাকানো তৈরি করা। আর এখানে যে পেস্টিংয়ে গিট দেওয়া আছে, এখানে ডাবল গিট দেওয়া আছে, যত বড় মাছই হোক সহজে যাবে না। এবাদেও এতে এক্সট্রা একটা সুবিধা দেওয়া আছে যে একটা নিপ দেওয়া আছে। আর এই নিপটা দেওয়ার কি কারণ, কি কায়দায় আপনারা এটা গাঁথবেন, এটা ডিটেলস আমি আপনাদের দেখাই দেবো। মনোযোগ সহকারে দেখেন, যাতে করে আপনারা নদীতেও
বড় থেকে বড় মাছ ধরতে পারেন। কেন এটা দিবেন বা কেন দিতে হবে এটা আমি আপনাদের দেখাই দেব ইনশাল্লাহ, আপনারা ধৈর্য সহকারে দেখবেন। এটা কি দিচ্ছি, এটা হচ্ছে একটা দুই কাঁটা, আর আপনারা আপনাদের ইচ্ছা মতো এই কাঁটাটা ব্যবহার করতে পারবেন। তো এখানে হচ্ছে আপনার মারকো বা মারতির হচ্ছে আপনার 14 নম্বর কাঁটা, আমি এক্সট্রা এর সাথে ব্যবহার করতেছি। আর এই যে যে সুতাটা আমি ব্যবহার করছি এই টুকাটা বাঁধার জন্য, এই সুতাটা হচ্ছে আপনার হাতে বানানো একটা সুতা, বড় থেকে বড় মাছও জানি এই সুতাটা ছিঁড়তে না পারে। আপনারা চাইলে ফাইবার যে সুতাগুলো প্যারাশুট কট ওটা ব্যবহার করতে পারেন এই দুই কাঁটা বানানোর জন্য। আর এই যে আট কাঁটার যে বার্নিংটা, এটা আপনাদের খুব তাড়াতাড়ি আমি আপনাদের একটা ভিডিও দিব যাতে করে আপনারা এই আট কাঁটাটা বাঁধতে পারেন। আচ্ছা, এবারে এটা কি কায়দায় গাঁথবেন টোটাল আমি আপনাদের দেখাই দিব। তবে তার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে যে দুই কাঁটা এক্সট্রা দেওয়া আছে এই দুই কাঁটাতে আমাকে ডিম গেঁথে নিতে হবে। ডিম অথবা ডিম যদি না থাকে তাহলে কি করতে হবে, কেঁচো, ডিম অথবা কেঁচো গেঁথে নেবেন যাতে করে আপনাদের এর কাজটা সহজে হয়। যাদের কাছে ডিম আছে তারা ডিম গাঁথবেন, আর যাদের কাছে ডিম নাই তারা ডিমের পরিবর্তে কেঁচো দিবেন, খুব ভালো হবে। রেজাল্ট কি কায়দায় পাবেন আমি আপনাদের দেখাই দিব। টোটালটা গেঁথে নিই, গাঁথার পরে আপনারা মনোযোগ সহকারে দেখে নেবেন যেটা আসলে রেজাল্ট কি কায়দায় আপনাদের দিবে বা পাবেন। নদীর অনেকগুলো কৌশলের ভিতরে এই একটা কৌশল আজকে আপনাদের দেখাই দিচ্ছি যাতে করে আপনারা নদীতে যারা মাছ মারেন, যারা শিখছেন তাদের জন্য ভালো হবে, যাতে নদীতে আপনারা ভালোভাবে মাছ ধরতে পারেন। ভিডিও করার সময় অনেক কথা বলা লাগে, অনেকে আবার বলে যে এত কথা বলেন কেন, আসলে কথা না বললে আসলে বোঝানো যায় না, তো এর জন্য কথা বলা লাগে আর একটু সময় লাগে। মনোযোগ সহকারে নিলিবিলি সময় ভিডিওগুলো দেখবেন যাতে করে আপনারা শিখতে পারেন। আমি সর্বোচ্চ চেষ্টা করি আপনাদের একটা ভিডিওতে শেখানোর জন্য। ঠিক এই কাজে আপনারা গেঁথে নেবেন। ডিম গাঁথাটা আসলে দক্ষতার কাছে, আপনার যদি হাত ভালো হয় আপনি অটোমেটিকলি ডিম গাঁথতে পারবেন। এই যে যে ডিম দুইটা এরকম ধরবেন, এইরকম দুই পাশে দুইটা ফেলাই দেন, এরকম এরা রেখে দেন। এবারে এরকম করে নিয়ে ছাতো আমরা এক একজনে এক এক কায়দায় করি, তবে আমি করি এই কায়দায়, আগে একটু বল করে নিই, এরকম বল করে নিয়ে ঠিক এরকম ধরি। ঠিক এই ধরার সময় এই যে যে কাঁটাটা আছে এই কাঁটাটা মানে এই পিঁপড়ার কাঁটাটা, ভালো করে দেখেন এই কাঁটাটা হাতের ভিতরে রাখবো। প্রথম যে বসিটা গাঁথছি ঠিক এখানে দিয়ে দেব, সুতাটা এর ভিতরে চলে যাবে, এই লাইনের ভিতরে চলে যাবে প্রথম কাঁটার। এই এবারে কি করব, আমি সাপোর্ট দিয়ে দিলাম। আশা করছি আপনারা বুঝতে পারছেন যে কেন এটা দিলাম। ঠিক একই কায়দায় আমি এই পাশের যে কাঁটাটা আছে এই কাঁটাটা দিয়ে দেব, দিয়ে জায়গা করে নিয়ে ঠিক আরেকটা কাঁটা এরকম বসাই নিয়ে সাপোর্ট করে দেব। এবারে কি করব, আমি বাদ বাকি যে কাঁটাগুলো আছে মোটার এপাশে ওপাশে মোট দুইটা দুইটা চারটা কাঁটা আছে, এই যে কাঁটাগুলো দিয়ে দিলাম। মাথায় রাখবেন কাঁটা যখন আপনারা চাপবেন তখন কাঁটার এই যে যে দুই আঙুলের চাপ কাঁটার জানি ভাজে পড়ে, এরকম ভাজে খুব সুন্দর করে জানি ভাজে পড়ে, তাহলে কাঁটাগুলো বাইরের দিকে তাকানো থাকবে।
এটা হচ্ছে নদীর একটা কৌশল। যখন আপনি নদীতে মাছ মারবেন মাথায় রাখবেন এই ছাতুটা কিন্তু আস্তে আস্তে ফাটতে থাকে বা গলতে থাকে, আর এর ভিতরে যেই দুইটা যে পিঁপড়ার ডিম গাথা আছে এই পিঁপড়ার ডিম দুইটা কিন্তু এই কাঁটার ভিতরে থেকে যায়, আর এ দেখে মাছে আসে বা মাছ মুখ দেয়। রুই মাছও মুখ দিতে পারে, কাতলা মাছও মুখ দিতে পারে। এই টোপটার কারণে ছাতু একসময় গলে গেলেও টোপটা থেকে যায়, তখন মুখ দেয়। আর এছাড়াও আর একটা সুবিধা আছে, মাছ যখন হিট হয়, ধরেন কাঁটাতে হিট হয়েছে, তখন এই এক্সট্রা ওই দুই কাঁটা বাড়তি থাকার কারণে বড় থেকে বড় মাছটা এই কাঁটা থেকে যেতে পারে না, এই কাঁটা থেকে যেতে পারে না। সুন্দর করে আপনারা যদি এই লাড্ডুটা গাঁথতে পারেন, ছাতু আসলে মাখানো আমার কম হয়ে গেছে এর জন্য। আচ্ছা, ঠিক এই কায়দায় আপনারা গেঁথে নেবেন। লক লাগান, পানিতে ফেলেন, সমস্যা নাই, ইনশাল্লাহ সুন্দরভাবে ফাটবে, নদীতে নদীর মতো করে ফাটবে, মাছও ভালো হিট হবে এই কাঁটাতে, সমস্যা হবে না, ইনশাল্লাহ ধরতে পারবেন। তা যাই হোক, ভিডিওটা কিরকম হলো অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন, আর মাথায় রাখবেন যত ভালো মাছ আপনি বা আমি ধরতে পারি না কেন, মাছ ধরাটা একটা লস প্রজেক্ট, এর জন্য শখের তালিকায় মাছ ধরেন, সমস্যা নাই, কিন্তু কেউ নেশার মতো করে নেবেন না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।